আমরা দোয়া করি আল্লাহ পাক এমন মানুষকে বেশি বেশি এই সব জায়গায় নিয়ে আসুন যাদের মধ্য দিয়ে সমাজ সংস্কার হবে এবং যারা নিজেরাও আত্মশুদ্ধি অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ যদি আপনারা প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করেন। একটা সন্তানকে হাফেজ বানাতে পারবেন না, একটা মেয়েকে হাফেজা বানানো যায় না, বাসায় একজন সন্তানকে আলেম বানানো যায় না। আমরা কি এই পৃথিবীতে এসেছি খালি খাওয়া ভোগবিলাস পাশবিক জীবনযাপন করতে, নাকি আমাদের একটা জীবনের উদ্দেশ্য আছে? আমাদের মুসলিমদের জীবনের উদ্দেশ্য কি বলেন তো? আমাদের জীবনের উদ্দেশ্য কি? জান্নাত, মাশাআল্লাহ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফামান, এরপরে আছে ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামতের মাঠে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের মাঠে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল। তারপরে জীবনের গন্তব্য কি ভাই? জান্নাত। সফলকে, সাফল্যের সংজ্ঞাকে, যাকে পুলসিরাত পার করানো হবে সে সফল। দুনিয়াতে যার বাড়ি গাড়ি টাকা কড়ি ব্যাংক ব্যালেন্স আছে, সম্পত্তি আছে, ক্ষমতা আছে, এই যে সফল কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যে ব্যক্তি কিয়ামতের মাঠে পুলসিরাত পার হতে পারবে এই ব্যক্তি সফল। আর কে পার হতে পারবে? যে ব্যক্তি সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতের উপর আমল করবে। আয়াতটা কি? ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তো পৃথিবীতে যে আল্লাহর ইবাদত করবে, যার জীবনের গন্তব্য ঠিক রাখবে, সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। তা আমাদের উদ্দেশ্য কি ভাই? খালি বিয়ে করা, ঘর সংসার করা, বাচ্চা পয়দা করা, মারা যাওয়া? যাদের সমস্যা হচ্ছে আল্লাহর ওয়াস্তে এখান থেকে চলে যান প্লিজ। যাদের এখান থেকে এখানে সমস্যা হচ্ছে, কথাবার্তা বলছেন, বাসায় গিয়ে লেপের তলে শুয়ে শুয়ে ওয়াজ শুনবেন, এখানকার পরিবেশ নষ্ট করবেন না। যারা কষ্ট করে এখানে এসেছে বসে বসে ওয়াজ শুনতে, এদের জন্য লেকচার। সমস্যা হলে বাসায় চলে যান, কম্বলের নিচে শুয়ে শুয়ে লেকচার শোনেন, আর ইউটিউব ফেসবুকে কমেন্ট করে জিহাদ করেন। কিবোর্ড মুজাহিদ ওখানে বসে বসে কমেন্ট করবে, এটাই তার জিহাদ। যখন দেখবেন 100-200 কুকুর শুয়োরের সামনে একজন মুসলিম আদিনী বোন তাকবীর দিচ্ছে, তখন দেখবেন হাজারটা মানুষ তাকবীর দেওয়া শুরু করবে। এর আগে তোমার তাকবীর কোথায় ছিল? এতদিন তো পশুর মতো জীবনযাপন করেছে। এখন একটা মেয়েকে আল্লাহ পাক জাজবা দিয়েছেন, এখন দেখবেন যে কোনোদিন নামাজও পড়ে নাই, সেও আল্লাহু আকবার লিখে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। তোমার আল্লাহু আকবারের কিছু যায় আসে না আল্লাহর। আল্লাহু আকবার দেওয়ার মানুষ আল্লাহ পাক তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের গরু ছাগলের প্রয়োজন নাই, আনআমের প্রয়োজন নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আছে না? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়াবসুরুনা বিহা উলাইকা কাল আনআম, এই আনআমদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক তার দিনকে বিজয় করার জন্য আল্লাহর মুখলেস বান্দা তৈরি করবেন ইনশাআল্লাহ। একজন সরে যাবে, 10 জন আসবে, 10 জন সরে যাবে, 100 জন আসবে, ছেলে থাকবে না, মেয়ে আসবে, এই প্রজন্ম থাকবে না, নতুন প্রজন্ম আসবে। আল্লাহ পাক এই দিনটাকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশই নাই। যদি আমরা দায়িত্ব পালন না করি, ইস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক স্থলাভিষিক্ত করবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আল্লাহর কিচ্ছু যায় আসে না আপনাকে আমাকে, জানেন? এই যে আমরা বেঁচে আছি, দুনিয়ার বোঝা হয়ে বেঁচে আছি, আমরা পৃথিবীর বোঝা, এই উম্মতের বোঝা, আবর্জনা। আমরা প্রত্যেকেই, আমি নিজেকেও বলছি, আমরা উম্মার আবর্জনা। আমরা যদি উম্মার কিছু হতাম, আমাদের দ্বারা উম্মা বিজয় লাভ করত। আমাদের টার্গেট এখন একটা, দুনিয়া। আমাদের টার্গেট দুনিয়া, ভোগবিলাস, খাওয়া দাওয়া, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, এতটুকু। মাঝে মাঝে আমরা জুমার নামাজে আসি, ঈদের নামাজ পড়ি, রমজান মাসে রোজা না রাখলেও তারাবিতে আসি, জাকাত দেই কি না দেই সৎকা একটু করি, বছর বছর হজমরা করি, টুপি লাগাই, দাড়ি লাগাই, ব্যাস ভোটের সিজন আসলে আবার ওইটা দিয়ে ভোট চাই। এই হলো আমাদের চরিত্র। এখন আমাদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকাউমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম, কোন কওমের অবস্থা আল্লাহ পাক ততক্ষণ ঠিক করেন না যতক্ষণ ওই কওম তাদের অবস্থা সংশোধন করছে না। আলাইকুম আনফুসাকুম, নিজের নফস ঠিক করো, নিজে ঠিক হও। বেসিক জিনিস ঠিক নাই তো আমাদের, বড় বড় চিন্তা করছেন, বেসিকটা ঠিক নাই তো। দেখবেন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ছে না, ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে জানে না, বেশিরভাগ বোন আমাদের বেহায়াপনা, বেপর্দায় চলছে, ম্যাক্সিমামের রিজিক হারাম, জানেন? ম্যাক্সিমাম রিজিক হারাম, সুদ আর ঘুষ আর জেনা, এই যে দুর্নীতি করাপশন দিয়ে ভর্তি।
আল্লাহর ওয়াস্তে সত্য কথা বলতে শেখেন, নিজের নফসের সাথে সত্য বলেন যে আসলেই আমার রিজিকটা কতটুকু হালাল। সুদবিহীন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এখন সুদ খায় না বা সুদ দেয় না বা সুদের সাক্ষী থাকে না বা লিখে রাখে না বা লোন নেয়নি, এরকম মানুষের সংখ্যা খুব কম। দুই একটা হাতে গোনা পাবেন কিনা আল্লাহ ভালো জানে। একটা গ্রামে যাবেন, প্রত্যন্ত গ্রাম, সেখানে দেখবেন 10টা সুদী এনজিও ভরে আছে। রিজিক আমাদের হারাম। ম্যাক্সিমাম পরিবারকে গিয়ে দেখেন, পরিবারের মধ্যে পর্দা থাকবে না। ম্যাক্সিমাম পরিবার দেখেন বস্তুবাদী, খালি দুনিয়ার দুনিয়ার পিছনে ছুটছে। সংস্কৃতিক অঙ্গনে গিয়ে দেখেন অপসংস্কৃতিতে ভর্তি হয়ে গেছে। যুবকদের দিকে তাকায় দেখেন ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মাদকের সাথে সম্পৃক্ত। আপনি দেখবেন হয় মাদক, নাহলে গার্লফ্রেন্ড, নাহলে অহেতুক গেমস অ্যান্ড স্পোর্টস, নাহলে দেখবেন আপনি মুভিজ দেখছে, পর্নোগ্রাফি দেখছেন, অহেতুক আড্ডাবাজি করে গুন্ডা মাসান করে সময় নষ্ট করছে। কোনো জীবনে কোনো উদ্দেশ্যই নাই, মানে জীবনযাপন এমনভাবে করছে মানে ও কখনো মরবেই না, মানে ও পরকালের ফিকির তো দূরের কথা। নামাজে ডাকবেন বলবেন প্যান নষ্ট, আমি যাইতে পারি না, ইল্লা মাশাআল্লাহ। এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষকে তৈরি করেছেন, করবেন এবং করছেন, যাদের জীবনের উদ্দেশ্য জান্নাত, যারা তাওহীদের সাথে শিরিককে আপোষ করবে না, যারা সুন্নতে থাকবে বেদাআত করবে না, যারা হালাল খাবে হারামে যাবে না, পরিবারকে ঠিক করে পর্দায় রাখবে, দিনের জ্ঞান অর্জন করবে, প্রচার প্রসার করবে, আগামী প্রজন্ম তৈরি করবে, এবং যাদের মধ্যে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার মুজাহাদা থাকবে, এমন মানুষ আছে, ছিল, ভবিষ্যতে আসবে, তাদের সংখ্যা নিতান্তই কম হবে। কিন্তু তাদের জন্য একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে ক্যাম মিন ফিআতিন ক্বালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইযনিল্লাহ। আল্লাহ পাক বলেছেন কত ছোট ছোট সম্প্রদায় ছিল যারা বড় বড় কওমের উপর বিজয় লাভ করেছে। আগামীতে যখন ইসলামের বিজয় হবে সারা বিশ্বব্যাপী, তখন দেখবেন মুসলিমদের সংখ্যা খুব কম থাকবে। আল্লাহ পাক সব গরু ছাগলগুলোকে শেষ করে ফেলবে। কিভাবে? এই যে মহামারী দিয়ে শেষ করতে পারেন, অথবা দেখবেন এই যে জালেমের শাসন দিয়ে শেষ করতে পারেন, দেখবেন মুসলিমদের মধ্যে ক্রন্দন লাগিয়ে শেষ করতে পারেন, বা যখন আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাবে বহিঃশত্রুদেরকে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক শেষ করে দিতে পারেন। আল্লাহর কোনো প্রয়োজন নাই গরু ছাগলের। এবং এখন আমি নিজে এবং আমরা অনেকেই এই গরু ছাগলের মতো জীবনযাপন করছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জীবনের একটা উদ্দেশ্য থাকতে হবে, যে আমার জীবনের উদ্দেশ্য দিন শেখা, বোঝা, প্রচার প্রসার করা, প্রতিষ্ঠার চেষ্টা করা, তখন কি আপনি পুরো জীবনের নেকি পাবেন। জীবনে তাওহীদ থাকতে হবে, সুন্নত থাকতে হবে, তখন পুরো জীবনের প্রতিটা কাজ ইবাদত হবে, তার আগে নয়। প্রতিটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে, তার রাসূলের তরিকায়, এবং আপনার এই আমলগুলো কবুল হবে তখনই যখন রিজিকটা হালাল হবে। অহেতুক শুধুমাত্র প্রোটেস্টেন্ট ভার্সনে ইসলাম পালন করে খুব একটা ফায়দা নাই। সুবিধা যতটুকু সুবিধা পালন করলাম, যখন সুবিধা নাই পালন করলাম না, যেটা করলে কোনো সমস্যা নাই করলাম, খাওয়ার পরে মিষ্টি খাইলে কোনো প্রবলেম নাই খাচ্ছি, ঠিক আছে, কিন্তু এমন কিছু কথা বললে সমস্যা বলবো না, কাজ করলে সমস্যা করবো না, ঠিক আছে। আপনি দেখবেন নামাজে পাক্কা মুসল্লি, কপালে সেজদার দাগ আছে, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর, কারণ সুদ ছাড়লে চাকরি থাকে না। বাস্তবতা এমন ভাই, বাস্তবতা খুব কঠিন এবং বাস্তবতা খুবই খারাপ। বাস্তবতা হচ্ছে আমাদের নৈতিক অবস্থা এখন খুব খারাপ, এই জন্য প্রাইমারি লেভেলের কাজগুলো বেশি বেশি করা দরকার এখন। এই জন্য যারা ইসলাহ সংশোধনের চেষ্টা করছে, এইসব আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সোহবতে গিয়ে থাকেন, আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করেন, সোহবত নেন, পরামর্শ নেন, জীবন গড়েন। একা একা বই পড়ে বা দুই একটা লেকচার শুনে আপনার সারা জীবন পরিবর্তিত হবে না, কনস্ট্রাকটিভ কাজে আসেন। এবং শৈথিল্যতাবাদী হয়েন না, একই সাথে বলবো চরমপন্থী হয়েন না। চরমপন্থী হলে উম্মার ক্ষতি আছে, এখন উম্মার বেস ঠিক নাই, একটা বাড়ির ভিত্তি এখন ঠিক নাই। এবং যারা ভিত্তি ঠিক করবে, এই মানুষদের সংখ্যা দিন দিন কমে গেছে, কমার পিছনে আমাদেরও ভূমিকা আছে, আমরাও তাদেরকে কম বিতর্কিত করতে ছাড়ি নাই। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা একে অপরের সাথে গীবত তোহমত করে, সমালোচনা করে, কাদা ছড়াছড়ি করে এতটা সময় নষ্ট করেছি যে উম্মার অনেক ক্ষতি হয়ে গেছে। কথাগুলো খারাপ লাগলেও বাস্তব। আমি ইতিহাসের ছাত্র, যখন বাগদাদ আক্রমণ করেছিল এই যে তাতাররা, মঙ্গোলিয়ানরা, এটা জানেন তো, মঙ্গোলিয়ান যারা ছিল, ওই যে হালাকু খা, চেঙ্গিস খানের বংশধর যারা ছিল, এরা যখন বাগদাদ আক্রমণ করেছে, এরা ছিল প্রচণ্ড পাশবিক। মাত্র 40 দিনের মধ্যে এরা 10-20 লাখ মানুষকে হত্যা করে ফেলেছে বাগদাদের। এই হত্যাটা কিন্তু গুলি করে না, জবাই করে, 10 লাখ 20 লাখ মানুষকে জবাই করে হত্যা করা চারটাখানি কথা না, কী পরিমাণ হিংস্র ছিল চিন্তা করেন। ইতিহাসের পাতায় আছে যে মঙ্গোলদের এক একজন নারী সে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে, এক একটা মহিলা। ওই সময়ে যারা ওই আব্বাসীয় খেলাফতের দায়িত্বে ছিল,
এরা সোনা দানা সব জমা করে তাদের এই যে মাটির নিচে জমা করেছিল। আর ওদের লিডার, মঙ্গোলিয়ানদের লিডার যখন এই বাচ্চাকে গলায় দড়ি দিয়ে শেষরায় নিয়ে যাচ্ছে সবার সামনে, তখন তাকে বলছে তোমাদের সম্পদগুলো কোথায়, সে দেখিয়ে দিল সম্পদ মাটির তলে। তখন সে ওই যে হালাকুখার যে বংশধর লিডার, সে সোনা দানাগুলো বের করে এই বাচ্চার মুখের মধ্যে ঠোসানো শুরু করলো। খা, খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে, তখন তাকে সোনা খাওয়াচ্ছে, রূপা খাওয়াচ্ছে, খা। তো সে বলছে আমি কি খাবো, সোনা রূপা তো খাওয়ার জিনিস নয়। তখন ওই মঙ্গল কমান্ডার বলছে এই সোনা দানাগুলো জমায় না রেখে জনগণের কল্যাণে ব্যয় করতে এই জনগণ তোমাকে আজকে বাঁচাতে আসতো। ওরা বুঝতে পেরেছিল, কথা বুঝতে পারছেন? যে পয়েন্টে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই, ওই সময়ও কিছু কিছু মুসলিম যখন তারা আক্রমণ করেছে, তখন কিছু কিছু মুসলিম আপোষে বাহাস করছিল, বাহাস একে অপরের সমালোচনা, ডিবেট, যেটা আমরা এখন বেশি করতে চাই, যে কাকরার গোশত খাওয়া হালাল না হারাম, এটা নিয়ে তারা বাহাসে পড়েছিল, চিংড়ি খাওয়া হালাল না হারাম, এটা নিয়ে বাহাসে ছিল। ওই সময় কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, এই বাহাসটা না ওদেরকে প্রতিহত করা? এটা বোঝার জন্য আপনার ডক্টরেট ডিগ্রি নেওয়ার দরকার আছে, ফার মাদ্রাসা ফারে ঘর দরকার আছে, কমন সেন্স? এখন পর্যন্ত বিশ্বে আমরা এই কাজটাই করছি। আপনি খেয়াল করে দেখবেন সারা ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের অবস্থা এখন এরকমই, চতুর্দিক থেকে চাপ আছে, এত সহজ না, চতুর্দিক থেকে মুসলিমদের চাপ আছে, পলিটিক্যাল, জিও পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সামাজিক, সোশ্যাল, আপনার এই যে সাংস্কৃতিক চাপ, অর্থনৈতিক, প্রত্যেকটা দিক থেকে দেখবেন নৈতিকতার অবক্ষয় আছে। এখনও আমরা ওই বিষয়গুলো নিয়েই ইখতলাফে ব্যস্ত আছি, একে অপরের গীবত করছি, সমালোচনা করছি, গীবত তোহমত দিচ্ছি, একে অপরের নিন্দা না করতে পারলে ওয়াজ মাহফিল সুষ্ঠুভাবে হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আমরা জানি না কবে আমাদের কমন সেন্সের উদয় হবে, কবে বুঝতে পারবো আমরা যে আমরা এক উম্মাহ, আমরা সবাই এক, সবার মাঝে কিছু কিছু বিষয়ে মতানৈক্য থাকতে পারে, এটা স্বাভাবিক, এরপরেও আপনি আমার ভাই, আমি আপনার ভাই, কোনো দিনও আমাদের সবার সব বিষয় এক হবে না। কোশ্চিন কালেও প্রতিটা বিষয়, প্রতিটা মাসলাকে, আকিদাগত বিষয় হোক আর আমলের হোক আর মোয়ামলাতের হোক, আমরা কখনো সবগুলো বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারবো না, থাকবেই ইখতিলাফ। এরপরও যদি আমরা সবাইকে এক উম্মা মনে করতে ব্যর্থ হই, এই অবস্থা হবে। আসেন, আলোচনা অনেক গভীরে চলে গেছি, বাইরে আস, বেশি গভীর বললে মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পারবেন না। আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আরশে আজিমে ছায়ায় ছায়া দিবেন। এক শ্রেণী হচ্ছে যারা ন্যায়পরায়ণ শাসক, যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদের সামনে দুইটা গন্তব্য, হয় তারা আরশে আজিমের ছায়া ছায়া পাবে, নচেত জাহান্নামের আগুন অপেক্ষা করছে। কারণ প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কি জানো কে আমাদের মাঠে সবচেয়ে বড় মিসকিন কারা হবে? সাহাবায়ে কেরাম বলছেন আমরা তো মনে করি যার সম্পদ কম, অর্থবিত্ত কম, সেই সবচেয়ে বেশি মিসকিন, সবচেয়ে বড় মিসকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বরং প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কেয়ামতের মাঠে নামাজ, রোজা, হজ, জাকাত, আমলের নেকি নিয়ে উঠবে, পাহাড় সম নেকি নিয়ে উঠবে, কিন্তু অনেক পাওনাদার দাঁড়িয়ে থাকবে, কারো হক নষ্ট করেছে, কারো গীবত করেছে, কারো অপবাদ, কাউকে অপবাদ দিয়েছে, কাউকে অত্যাচার করেছে, সবাই দাঁড়িয়ে থাকবে, এদের হক আদায় না করা পর্যন্ত সে পুল সিরাত পার হতে পারবে না। তখন কি করতে হবে? নিজের নেকি ওদেরকে দিতে হবে, কারণ তখন কোনো বেচা কেনার সুযোগ নাই, হক আদায়ের কোনো সুযোগ নাই, নিজের নেকি ওদেরকে দিয়ে শোধ করতে হবে। নেকি শেষ হয়ে গেলে কি হবে? অন্যের গোনাহ তার আমলনামায় আসবে, পরে দেখা যাবে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে আর এই ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়েও জাহান্নামে চলে গেছে। অতএব দায়িত্ব যারা পালন করবেন তাদেরকে খুব সতর্ক সাবধান থাকতে হবে যে আপনার দ্বারা কল্যাণ ছাড়া যেন অকল্যাণ না হয়। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক বা যুবতী যারা নিজেদের যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই হাদিসের বাস্তবে এসে দেখেন আমাদের যুব সমাজ কীভাবে তাদের জীবনটা কাটাচ্ছে। আমার চেয়ে ভালো আপনারা বলতে পারবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যুবক যুবতীরা করছেটা কি? কতজন যুবক নামাজ পড়ছে মসজিদে এসে? কতজন যুবক কোরআন তেলাওয়াত করে নিয়মিত? নবীর সুন্নাগুলো ওদেরকে শিখিয়ে দিতে হয়, ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম ওদেরকে বলে দিতে হয়। এখনই আমি জিজ্ঞাসা করছি, দেখেন অ্যান্সার কতজন দিতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? হাত উঁচু করে, যুবকদের বলছে, যুবকদের যারা পারবেন জাস্ট হাতটা উঁচু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দেখেন হাত দেখেন, এবং যারা হাত উঁচু করেছেন ওদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করছি আপনি উত্তর দেন, নাম কি? জি, আপনাকে বলেছি নাম বলেন দ্বিতীয় স্ত্রীর, বসেন। উত্তর যে চারজন দিয়েছে তার মধ্যে একজন ভুল উত্তর দিয়েছে, এই হচ্ছে বাস্তবতা।
আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখালাম যে যুবকদের কী অবস্থা। এখানে আছে বসে হাজার হাজার মানুষ, হাত তুলেছে পাঁচ ছজন। এটা একটা কমন প্রশ্ন, আমাদের নবীজির দ্বিতীয় স্ত্রীর নাম কি? একবার যে সিরাত পড়েছে সেও জানে। দেখবেন এই যুব সমাজ ফিজিক্স পড়েছে, কেমিস্ট্রি পড়েছে, বায়োলজি পড়েছে, ইকোনমিক্স পড়ছে, পলিটিক্যাল সায়েন্স পড়ছে, আপনার জিও পলিটিক্স পড়ছে, ইউনিভার্সিটি কোচিং করছে, বিসিএস কোচিং করছে, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে। এরা এমন কোনো বই নাই যে সেকুলার লাইনে পড়ে নাই, কিন্তু যে চারজন পারছে তার মধ্যে একজন উত্তর দিচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় স্ত্রী। এটি উত্তর সঠিক? এই হচ্ছে অবস্থা, এটা কমন। আর যদি কঠিন প্রশ্ন করি তাহলে তো অবস্থা খারাপ। কোন সাহাবিকে প্রথম তিনি দায়ী করে পাঠিয়েছেন মদিনায়? খায়বার যুদ্ধ কোন সাহাবির হাতে জয় হয়েছে? উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছে? বদর যুদ্ধে কতজন মুসলিম শাহাদত বরণ করেছে? আপনার মোতার যুদ্ধে কার হাতে নয়টা তরোয়াল ভেঙেছে? হুনাইনের যুদ্ধে মুসলিমদের কি অবস্থা হয়েছে? হুনাইনের যুদ্ধের কথা কোন সূরার মধ্যে বলা আছে? একটু কঠিন প্রশ্ন করলে তো অবস্থা খারাপ। আমি করে লজ্জিত করতে চাচ্ছি না, এই জন্য প্রশ্নগুলো করলাম না। যারা মাদ্রাসা লাইনে পড়েছেন তারা হয়তো উত্তর দিতে পারে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি জেনারেল পড়ুয়া ছাত্র এরা উত্তর দিতে পারে না। তাহলে এরা কি আমাদের মুসলিম উম্মার অংশ নয়? এদেরকে ইসলাম সংশোধন না করে দিনের পথে না আনতে পারলে একটা বড় অংশ কি জাহিলাতের মধ্যে থাকবে না? আগামী 10-20 বছর পর দেখবেন এরাই অর্থনৈতিক সেক্টরে যাচ্ছে, এরাই পলিটিক্সে যাবে, এরাই সোশ্যাল দায়িত্বে যাবে, এরাই দেখবেন বিভিন্ন জায়গায় চলে যাবে। তখন আরেকটা মূর্খ জেনারেশন আপনার মাথার উপর চেপে যাচ্ছে। এরপরে যে জেনারেশন আসছে, আমাদের সন্তান, আমার মেয়ে, আপনার ছেলে, এদের অবস্থা যে কী হবে আল্লাহ ভালো জানে। যদি এখন থেকে এদেরকে আমরা সঠিকভাবে মানুষ করতে ব্যর্থ হই, এটা বাস্তবতা। অথচ আল্লাহ পাক আরশে আজিমের ছায়া ছায়া দিবেন ওই যুবক যুবতীদেরকে যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে কাটাবে। আর কেয়ামতের মাঠে যে অতিরিক্ত 5টা প্রশ্ন হবে তার মধ্যে একটা হচ্ছে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছ। আর আল্লাহ পাকের কাছে একজন বৃদ্ধ মানুষের ইবাদতের চাইতে যুবকদের ইবাদত যে কত বেশি প্রিয় এটা আমি বোঝাতে পারবো না। আল্লাহ পাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তাড়না নাই, সে আল্লাহর দিনের পথে ছুটছে। এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান, এবং তার দোয়া যেভাবে কবুল হবে, একজন মানুষ যার পা কবরে অলরেডি চলে গেছে তার দোয়া কি সেভাবে কবুল হবে? দুজনের ইবাদত সমান। এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি চাইলে এখন বড় সন্ত্রাসী হতে পারবেন, বড় জেনাকারী হতে পারবেন, আপনি চাইলে টিকটক সেলিব্রিটি হতে পারবেন, আপনি চাইলে এখন আরও খারাপ লাইনে যে মাদক সেবন করতে পারবেন, 30-40টা গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি চাইলে 1-2 হাজার টাকা দিয়ে জেনা করতে পারবেন, উন্মুক্ত সব আপনার জন্যে। ইভেন এখন আপনি চাইলে মদও খেতে পারবেন, লাইসেন্স দেওয়া আছে, আপনি করতে পারবেন। এই সময়টা আল্লাহ পাক দেখতে চান আপনি কী করেন। যদি এই সময়টা আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আপনি কোরআনের দিকে ফিরে আসেন, সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন, আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত। কী চান আপনি সিদ্ধান্ত নেন। শুরুটা হবে অধঃপতনের মেয়ে দ্বারা, মেয়ে দিয়ে অধঃপতন শুরু হবে। মেয়ের সাথে ফ্রি মিক্সিং, প্রেমের সম্পর্ক হয়ে যাবে, এরপর দেখবে জেনা করে ফেলেছে, তারপর ব্রেকআপ, দুজন হতাশ, কেউ আত্মহত্যা করবে, অথবা কেউ দেখবেন পাইকারি জেনাকার হয়েছে বা রেপিস্ট হয়েছে বা মাদক সেবন করছে বা মিউজিক শুনছে, আস্তে 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 শেষ, লাইফটা শেষ, ক্র্যাশ। এভাবে যুব সমাজ নষ্ট হচ্ছে। অনেক সময় দেখবেন পড়াশোনা করছে, কোনো কারণে রেজাল্ট ভালো হয় নাই, আত্মহত্যা করে বসে আছে। ডে বাই ডে যুব সমাজের সাইকোলজি মেলই হয়ে যাচ্ছে। আমাদের যারা ওস্তাদ সাহেবরা আছেন বৃদ্ধ প্রবীণ, তাদের যে গাম্ভীর্য আছে, ব্যক্তিত্ব আছে, গলার ভয়েস, কথা বলার অ্যাটিটিউড, ব্যক্তিত্ব চলাফেরা, এগুলো এখনকার যুবকদের মধ্যে পাওয়া যায় না। আমার কথা ভালো করে মিলাই দেখেন, এখনকার যুবকদের মধ্যে মেলই স্বভাব আছে, কথা বলবে মেয়েদের মতো, অ্যাটিটিউড কেমন জানি মেয়ে মেয়ে অ্যাটিটিউড, লাজুক লাজুক ভাব, মেয়ে মেয়ে অ্যাটিটিউড, কোনো মানে একটা গায়রত নাই, শৌর্যবীর্য নাই, ফিজিক্যালিও দুর্বল, মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল। একটা পাক লাগাই দেন মাঠে দৌড়াইতে, শেষ। 20-25 বছরে ভুড়ি হয়ে বসে আস, গায়ে শক্তি নাই, ইভেন খেলাধুলাও করে না, মেশেও না মানুষের সাথে, সামাজিকও না, দেখবেন কেমন জানি আনসোশাল, সারাদিন অনলাইনে পড়ে আছে বা গেমস খেলছে, ইন্টারনেট ঘাটাঘাটি করছে, রাতের বেলা সারা রাত নগ্ন ছবি দেখছে, সারা রাত। এত ভালো সাজার কারণ নাই, এগুলোতে ম্যাক্সিমামই আসক্ত, ম্যাক্সিমাম। এবং এটা আসক্ত হওয়ার কারণ আছে, এটা তো ফ্রি, অ্যাক্সেস ফ্রি, আপনি চাইলেই করতে পারেন। আপনার হাতে স্মার্টফোন আছে, আপনার বাবা দেখেন আপনি ফোনে কী করেন, আপনি চাইলেই করতে পারেন, কে বাধা দেবে আপনাকে? কেউ বাধা দেন নাই। আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি যখন থেকে ছড়িয়েছে, যা ইচ্ছা তাই করছে এরা। এবং এখন এই কাজগুলো শুধু ছেলেরা করছে না, মেয়েরাও করছে।
মেয়েরাও মাদক সেবন করে এখন জানেন, মেয়েরাও পর্ন দেখে। আর মেয়েদের ড্রেস আপ তো আমি বলার অপেক্ষা রাখে না, নতুন কি প্রোডাক্ট আসলো, নতুন কি কসমেটিক্স আসলো, নতুন কি ডিজাইন আসলো, নতুন কোন সিরিয়াল আসছে, কোন নায়িকা নতুন ডিজাইন ফ্যাশন করলো, সব নিয়ে ব্যস্ত হয়ে আসে। আমি ওইদিকে আসবো পরে, এতটুকু বলছি এই যুবক যুবতীর জন্য আল্লাহপাক আরশে আজিমের ছায়া রাখেন নাই। উম্মার জন্যে জীবন দেয়া অনেক পরের কথা, যদি দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে এরা তাও দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, এরা সেই জেনারেশন নয় যে জেনারেশন 71 সালের অস্ত্র হাতে নিয়েছিল পাকিস্তানিদের এগেনস্টে, এটা সেই জেনারেশন নয়। এই মাদকাসক্ত জেনারেশন কি দিয়ে এটা আপনি আশা করতে পারেন না। নৈতিকতার অধঃপতন আছে এদের মধ্যে, মানবিকতা নাই, নৈতিকতা নাই, রেপিস্ট জেনারেশন, জেনাকারী জেনারেশন, মাদকাসক্ত জেনারেশন। একে দিয়ে আপনি সেই বিষয় পাবেন না, ওটা আমাদের বাপদাদারা করে গেছে। সলিউশন কি? সলিউশন একটাই, এদেরকে নামাজি বানাতে হবে। পাঁচ অক্ত নামাজি হলে লাইফটা রুটিন ওয়াইজ চলে আসবে, ডানে বামে যেতে পারবে না। এদেরকে প্রশান্তির উৎস দিতে হবে। এদের প্রশান্তির উৎস হচ্ছে একটা কোরআন, এবং দ্বিতীয়টা হচ্ছে এদের বয়স হয়ে গেলেই এদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে। তৃতীয়টা হচ্ছে এদের বেকারত্ব দূর করার চেষ্টা করতে হবে, এবং সবসময় একই ধাঁচে বেকারত্ব দূর করার চেষ্টা করলে হবে না। ক্রিয়েটিভ কিছু করেন, আপনার প্রতিভা দিয়ে এমন কিছু করেন যেটা ক্রিয়েটিভ, আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগান, সমাজকে কিছু দেন, দেশকে কিছু দেন, রাষ্ট্রকে কিছু দেন। এদের প্রশান্তির উৎস হচ্ছে সুন্নাহ, সুন্নামাফিক জীবনযাপন করার অভ্যস্ত, সুন্নামাফিক জীবনযাপন অভ্যস্ত করতে বলেন। এই কাজগুলো না করতে পারলে, এবং আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে আসেন, আল্লাহওয়ালা মানুষদের কাছে এদেরকে নিয়ে আসেন, সহবতে আনেন, দেখা করান, আলেমদের কাছে দেখা করান, মেশান, তাদেরকে দেখে তারা দিন শিখবে, আল্লাহর রাস্তায় সময় দিতে বলেন, আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ লাইনে আসে। আদারওয়াইজ আপনি এই জেনারেশনকে দিয়ে আগামীর ভবিষ্যৎ আশা করতে পারেন না। বাস্তবতা খুব খারাপ, বাইরে যা দেখা যাচ্ছে ভিতরটা এমন নয়, ভিতরে ঢোকেন দেখবেন নোংরামি দিয়ে ভরে গেছে সব কিছু। অনেক সময় দেখবেন বাইরে থেকে যাদেরকে দেখে পরিষ্কার মনে হচ্ছে এদের ভিতরে নোংরামি ধরে গেছে। এইগুলো দূর করার জন্য একটাই ওষুধ, তাজকিয়া, আত্মশুদ্ধি। আমি সবাইকে অনুরোধ করব আল্লামা তকি উসমানি হাফিজাহুল্লাহর একটা বই পড়তে, আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে, আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে, আপনি পড়েন। আমি আপনাকে এনশিওর করছি আপনার কাছে মনে হবে যে প্রতিটা লাইন আপনার জন্য লেখা হয়েছে, প্রত্যেকটা লাইন পড়বেন মনে হবে আপনার জন্যই লেখা হয়েছে বইটা। একবার বইটা পড়ে স্বাদ মিটবে না, বারবার পড়তে ইচ্ছা করবে। একটা বই পড়েন, আর অনেক বইয়ের নাম বলতে পারতাম আমি, কিন্তু আমি এখন যেটা ফিল করছি সবচেয়ে দুর্বল জায়গা আমাদের আত্মশুদ্ধির জায়গাটা। আত্মশুদ্ধি না আসলে আপনি এই খবিস কলপগুলোকে দিয়ে আলো জ্বালাতে পারবেন না, এটা সম্ভব না। আল্লাহর ওয়াস্তে বইটা পড়েন, কিনতে পারবেন? বাসায় লাইব্রেরি আছে কার কার, হাত তোলেন। বাসায় দিন ইসলামের দিনিয়াত লাইব্রেরি কার কার আছে? ইসলামী বইয়ের লাইব্রেরি আছে ব্যক্তিগত সংগ্রহে? লাইব্রেরি করেন, দেখেন লাইব্রেরির সংখ্যা কতগুলো। কিন্তু জেনারেল লাইব্রেরি কয়জনে আছে, হাত তোলেন? স্কুল কলেজ ইউনিভার্সিটির বই দিয়ে ভর্তি কার কার বাড়ি? সবার বাড়ি ভর্তি মাশাআল্লাহ। তো এগুলো নিয়ে কবরে যাবেন ইনশাআল্লাহ, তাই না? প্রতি মাসে 1000 টাকার বই কেনা কি খুব কঠিন? আচ্ছা 500 টাকার বই কেনা খুব কঠিন? 500 টাকা তো আপনার একটা রেডিংয়ে চলে যায়, আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে কফি খেতে যান 500 টাকা কেন, ও তো 3000 টাকা বিল করে রেখে দিবে, সে তো আপনার টাকা খেতেই আসছে আপনার কাছে। আপনি কি মনে করছেন সে আপনাকে ভালোবেসে এসেছে? সে আপনার অবস্থানকে ভালোবাসে। কে বলেছে সে আপনাকে ভালোবাসে? সে আপনার অবস্থানকে ভালোবাসে। এগুলো তো নষ্ট করছেন টাকা পয়সা, চায়ের দোকানে বসে ইন্টারনেটের মেগাবাইট কিনে ওয়াইফাই বিল দিয়ে অমুক তমুক করে সমস্ত কিছু করে টাকাগুলো নষ্ট করছেন, কিন্তু আপনি চাইলে প্রতি মাসে 500-1000 টাকার বই কিনতে পারেন। কেনা খুব কঠিন, পড়াশোনা করতে হবে। পড়াশোনার অভ্যাস না থাকলে একদিনের লেকচার শুনে আপনার আদতে কোনো উপকার হচ্ছে না, বিশ্বাস করেন। পড়াশোনা করেন, ইমান বাড়বে, তাজকিয়া হবে। আসেন ওই জায়গায় আসেন, ওই যুবক এবং যুবতী যারা নিজেদের যৌবনকালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে, বিলিয়ে দিয়েছে, তারা আরশে ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ। তিন নাম্বার হচ্ছে সেই যুবক, যুবকরা খুব ভালো করে শোনেন, সেই যুবক যাকে কোনো সুন্দরী উচ্চ বংশীয় নারী জেনার জন্য আহ্বান করেছে, ওখানে দেখার কেউ ছিল না, কিন্তু যুবকটা বলেছে আমি আল্লাহকে ভয় করি, আমাকে দেখান এমন যুব সমাজে, যারা চরিত্র ইউসুফের মতো আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম হচ্ছে আপনার চারিত্রিক আদর্শ, পড়ে দেখেন সূরা ইউসুফ।
আর অনেকে শুনে ইউসুফকে ইউসুফ জোলাইখার প্রেম কাহিনী বানিয়ে দিয়েছে, তাই না? এগুলো কিন্তু মিথ্যা সিরিয়াল দেখছেন, এগুলো ভালো না সিরিয়ালগুলো, এগুলো কিন্তু বাজে কথা ছড়ানো হচ্ছে। সূরা ইউসুফ, ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী ছিল না। সূরা ইউসুফ মূলত ইউসুফ আলাইহিসসালাম এবং তার পিতার প্রেম কাহিনী। ভালো করে পড়ে দেখবেন, সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার বাবার চোখ নষ্ট হয়ে গেছে, 12 বছর তার সন্তান জেলখানায় বিনা অপরাধে, বিনা অপরাধে। রব্বি সিজনু আহাব্বু ইলাই মিম্মা ইয়াদউনানি, আয়াতটা কি জানি এরকম না একটা তো। তিনি বলছেন সিজন, কারাগার আমার কাছে বেশি পছন্দ, তারা যেদিকে আমাকে আহ্বান করছে এর চাইতে বেশি, 12 বছর বিনা অপরাধে জেলখানায়। আল্লাহ পাকের কৌশল ছিল এগুলো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এখানে মূল বিষয় হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের পিতা যখন অন্ধ হয়ে গেছেন, ইউসুফ আলাইহিস সালাম একটা কাপড় পাঠিয়েছিলেন, মনে আছে? এই কাপড়টা নিয়ে যখন যাওয়া হচ্ছে যোজন যোজন দূর থেকে, তার পিতা বলছেন আমি ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি। এটা কার প্রেম কাহিনী? ইউসুফের সাথে তার বাবার। তো এই চরিত্র ধারণ করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। 4 নম্বর, ওই দুইজন মানুষ যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে। এই যে ভালোবাসার সংজ্ঞা শেখেন, মাকে ভালোবাসেন আল্লাহর জন্য, বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য, স্ত্রী সন্তানকে ভালোবাসেন আল্লাহর জন্য, আলেম ওলামাকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনার ভালোবাসা হোক আল্লাহর জন্য, তখন আপনি মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষরা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন। যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি, তখন আপনি কষ্ট পাবেন না। দুইজন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে, এই দুইজন মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া ছায়া দিবেন, পারা যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর, সেই ব্যক্তি যে এত গোপনে দান সদাকা করে, যার ডান বাম হাত জানে না ডান হাত কি সদাকা করেছে, পারা যাবে? এখন তো ওই যে মাশাআল্লাহ আমরা নাম লিখাই আর সদকা করি, তাই না? অমুকে 10,000, অমুক সাহেব 20,000, অমুক 500। প্রথমে বড় বড় নোটের সদাকা হয়, আমি অবশ্য এটা জানতাম না, মাঠে নেমে বুঝতে পারছি। প্রথমে বড় বড় ফিগার বলে, কে কে দিবেন 5,000 হাত তোলেন, তারপর 5,000 লেখা হয়, তারপর কে কে দিবেন 1,000 হাত তোলেন, কে কে দিবেন 500 হাত তোলেন, নাম টাম লেখা হয়। পরে লাস্টে বলে যে কালেকশন করছে, আচ্ছা খুচরাগুলোও দেন, পরে খুচরাগুলোও দেওয়া হয়। জানিয়ে দান করা যায়, অনেক সময় এমন হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কার ঘরে কি আছে নিয়ে আস, রিয়া চলে আসতে পারে মনের মধ্যে, যে আমি 10,000 দিয়েছি মানুষ আমার নাম জানলো। রিয়া আসতে সময় লাগে না, কেমন করে আসে? আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না, রিয়া এমনভাবে আপনার কলবে আসতে পারে। কীভাবে ঠেকাবেন আপনি? আপনি বুঝতেই পারবেন না। এই যে আপনারা সেলফি তুলতে চান, ছবি তুলতে চান, ভালোবাসেন আমি জানি ভালোবাসেন, ভালোবাসার অতিরিক্ততা প্রদর্শন করতে চান, একটাই ভয় করি সেটা হচ্ছে রিয়া। রিয়া বা অহংকার যদি পেয়ে বসে, তার দ্বারা দিনের কোনো খেদমত সম্ভব না। আলেমদেরকে নিয়ে, বক্তাদেরকে নিয়ে, দায়ীদেরকে নিয়ে, আল্লাহর পথের যারা মুজাহেদা করে এদেরকে নিয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না, আল্লাহর ওয়াস্তে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না। যত বেশি করবেন তত তাদের প্রতি মানুষের চোখ লাগবে, এবং চোখ লাগা সত্য, তার তত তাদের ভিতরে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে, কারণ আমরা অত্যন্ত দুর্বল ইমানের মানুষ। আমরা যারা এই যুগে বসবাস করছি সবাই খুবই দুর্বল ইমানের মানুষ, এই জন্য রিয়া অহংকারের সুযোগ দিয়েন না। মুসাফা করেন, ওকে ফাইন, ছবি টবির সংস্কৃতি বাদ দিয়ে দেন, আমি বারবার নিষেধ করি, তারপরেও আপনার এই কাজগুলো করেন, এতে কোনো ফায়দা নাই, ক্ষতি ছাড়া কোনো উপকার নাই, ক্ষতি ছাড়া কোনো উপকার নাই। এমনকি বিনা কারণে যারা চিত্র অঙ্কন করে বা ছবি তৈরি করে, এদেরকে শাস্তি দেওয়া হবে। হাদিস আছে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, প্রাণ সঞ্চার করতে বলা হবে, যে এর মধ্যে প্রাণ ঢোকাও। এটা আমাদের সংস্কৃতি না তো, মূর্তি ছবি ভাস্কর্য বা যে উপাসনাগুলো করা, এগুলো আমাদের সংস্কৃতি নয়, এগুলো অন্য কালচার থেকে এসেছে। আমাদের সংস্কৃতি হচ্ছে আমল গোপন করে ফেলা, নিজেকে হাইড করা, গোপন করে রাখা। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ তরুণ প্রজন্মকে, মনে কষ্ট নিবেন না, এটা বাস্তবতা। এগুলো করলে আমাদের মনে মধ্যে রিয়া অহংকার চলে আসে, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মুখলেসভাবে দিনের পথে কাজ করতে দেন। শান্ত থাকেন, এত আবেগী হবেন না, এত অতি উৎসাহী হবেন না, শান্ত থাকেন, রিল্যাক্স থাকেন। দিনের বিজয় একদিনে এক তাকবীরে হবে না, একদিনে
দিনের বিজয় হবে না, আস্তে 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 দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের একটা সুন্নাহ, আল্লাহ পাকের একটা চিরন্তন সুন্নাহ হচ্ছে হুটহাট কিছু আল্লাহ পাক করেন না। দিন থেকে রাত হয় কি ধাপ করে হয়, আস্তে 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 রাত হয়, খেয়াল করে দেখেছেন? তারপরে যখন দিন হবে রাত আস্তে আস্তে কেটে যাবে, দিন আস্তে আস্তে আসবে, ধাপ করে সূর্যোদয় হয় না, এটা আল্লাহ সুন্নাহ, একবারে কিছু হয় না। আপনি অসুস্থ হয়েছেন দেখবেন আস্তে আস্তে সুস্থ হবেন, খেয়াল করে দেখেন। আবার আপনি আস্তে আস্তে অসুস্থ হবেন, ধাপ করে হবেন না, আল্লাহ পাকের সুন্নাহ আছে। দিনের বিজয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 23 বছর সময় লেগেছে, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হবে। অতএব অতি উৎসাহী হবেন না, অতি আবেগী হবেন না, কনস্ট্রাকটিভ কাজ করেন, মাথা ঠান্ডা রাখেন, অতি আবেগী হবেন না, রিল্যাক্স থাকেন, আস্তে আস্তে দিনের কাজ করেন, ইনশাআল্লাহ দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি মানুষকে দেখাতে যায়েন না, আমার কথা শোনেন। আজকে বাংলাদেশে কয়জন কাদিয়ানি হয়েছে, কয়জন খ্রিস্টান হয়েছে আপনি কি জেনেছেন? যারা করেছে ওরা কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ছবি দিয়েছে আজকে অমুককে খ্রিস্টান বানালাম, দেখেন দিয়েছে? যদি দিত তাদের কাজে তারা এখন সফল হতো না, যদি ওরা শুরু থেকে এই কাজগুলো করতো তাদের কাজে তারা এত সফল হতো না। এখন দেখবেন কয়দিন পর কাদিয়ানিদের কনফারেন্স হবে, দেখে নিয়েন, কয়দিন পর দেখবেন যারা খ্রিস্টান হচ্ছে তারা প্রকাশ্যে সমাবেশ করবে, প্রকাশ্যে মানুষ শিয়া হয়ে যাচ্ছে, কত কি হয়ে যাচ্ছে আপনার খবরই নাই। প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে আসে দেখেন এগুলো দিয়ে ভর্তি হয়ে গেছে, গলায় যে রশি এটা অলরেডি পরিয়ে টান দেওয়া শেষ, আর আমরা পরে আসি শোডাউন নিয়ে, ছবি তোলা আপলোড দেওয়া ভিডিও করা এই করা। আমরা এত আবেগী কেন ভাই? যারা প্র্যাকটিক্যালি কাজ করছে ওরা এত আবেগ দিয়ে কাজ করছে না, প্র্যাকটিক্যালি কাজ করছে, দেখেন মাঠে ময়দানে কাজ করে শেষ করে ফেলছে, বিশ্বাস হচ্ছে না কথা? আপনি উত্তরবঙ্গ ঘুরে আসেন, গিয়ে দেখেন পার্বত্য অঞ্চল ঘুরে আসেন, দেখেন। আর আমরা পড়ে আছি আইওয়া শোডাউনে, একটা লেকচার দিলে মনে হয় যে সারা জগতের মানুষকে জানাতে না পারলে ভালো লাগে না। গাড়ি থেকে নামবো, সারা দেশের মানুষ দেখুক আমি গাড়ি থেকে নামছি, ঠিক আছে? একজন ভাইকে পেয়েছি সেলফি ফেসবুক তুলে, মানে একাকার অবস্থা, দেখুক সারা দেশের মানুষ যে উনি এসেছে স্টেজে। এতে করে উম্মার উপকার যতটুকু না করলেন ক্ষতি করে ফেলেছেন, এটা আপনারা বুঝতে পারছেন না। যাই হোক, আমি আশাও ছেড়ে দিয়েছি অনেকাংশে যে আপনারা বুঝবেন, বিশ্বাস করেন মন থেকে অনেকটা আশাও ছেড়ে দিয়েছি যে আপনারা বুঝবেন। মাঝে মাঝে অবস্থা আমার এমন হয়ে যাচ্ছে, তারপরে দোয়া করি আল্লাহ পাক সবার মধ্যে সদ বুদ্ধির উদ্ভব ঘটাক, আপনাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুক। ভিতরে ভিতরে আপনি আত্মশুদ্ধি অর্জন করেন, ব্যক্তি জীবনটা শুদ্ধ করেন, পরিবার ঠিক করেন, পড়াশোনা করেন, হালাল রিজিকের দিকে ফোকাস করেন, আলেম ওলামার সোহবতে যান, দিন শেখেন, সেখান চর্চা করেন, প্রচার করেন, আস্তে আস্তে দিন আগাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কি বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে, আল্লাহর নূর মানে এখানে ইসলাম, একে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে, কিন্তু আল্লাহু ইউতিম্মু নূরাহু ওয়ালাও কারিহাল কাফিরুন, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন যদিও কাফেররা তা পছন্দ করবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলা দীনি কুল্লিহ, তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দীনে হক সহ এবং হেদায়েত সহ, যাতে করে ইসলাম অন্য সমস্ত দীনের উপর বিজয়ী হতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকটা এটা পছন্দ করবে না, এটা আল্লাহ পাক করবেন। কখন করবেন? যখন আপনি আপনার কাজ দায়িত্ব পালন করেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই, নাসুল্লাহ ফানাসিয়াহুম, আমরা ভুলে গেলে আল্লাহ ভুলে যাবেন। আল্লাহ তো ওয়াদা করেছেন যে আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, হীন বলা হয় না, দুশ্চিন্তাও করো না, আল্লাহ তো ওয়াদা করেছেন। দুই ব্যক্তি নিজে পরস্পর পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, আরও সে আজিমের ছায়া পাবে। গোপনে দান খয়রাত করে, আরও সে আজিমের ছায়া পাবে। ছয় নম্বর কে, ছয় নম্বর কে? মসজিদ। মসজিদের সাথে যাদের কলব অন্তর জুড়ে থাকে এরা হচ্ছে এক শ্রেণী। আমি সিরিয়ালটা হয়তো ভুল করেছি, বাট এটা আছে ছয় নম্বর। এক নম্বর বলছি ন্যায় পরায়ণ বাদশাহ, দুই নম্বর যুবক যার যৌবনকালটা আল্লাহর পথে সে কাটিয়ে দিয়েছে, তিন নম্বর সুন্দরী নারী আহ্বান করেছে কিন্তু সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, দান খরাত করেছে এত গোপনভাবে, ডান হাত বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। একটা মিস করেছি মাঝখানে, সেটা হচ্ছে এমন শ্রেণীর মানুষ যাদের হৃদয় বা কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মানে একটা এক অক্ত নামাজ পড়ে এসেছে পরের ওয়াক্তে যাওয়ার জন্য মনটা ব্যাকুল থাকে, এমন পাঁচ অক্ত নামাজের সংখ্যা আমাকে দেখেন কতজন। এবং যারা পড়ছি তারাও নামাজ বুঝে পড়ছে কিনা, নামাজে দিল লাগে কিনা,
নামাজ পড়ে তৃপ্তি হচ্ছে কিনা, নামাজ পড়েও হারাম ছাড়তে পারছে কিনা, এগুলো খেয়াল করেন। ফজর এশায় কয়জন আসতে খেয়াল করে, এগুলো ইম্পর্টেন্ট জিনিস, বেসিক জিনিস। আরেকটা হচ্ছে সাত নাম্বার, যে আল্লাহর স্মরণে যেই ব্যক্তিরা গোপনে চোখের পানি ফেলতে পারে, আল্লাহকে স্মরণ করেছে গোপনে নীরবে নিভৃতে, চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে, এই চোখ জাহান্নামের আগুন দেখবে না ইনশাআল্লাহ। এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়ায় ছায়া দিবেন। আমরা কি আরশের ছায়া পেতে চাই? আল্লাহ পাক আমাদের এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক ইনায়াত করুন, আমিন। আমি আলোচনার শেষে এই সাতটা পয়েন্ট আপনাদেরকে ধরব। আমি জিজ্ঞাসা করব কারা বলতে পারেন, শুধু হাত উঁচু করবেন, এখন না, শেষের দিকে একটু পরে। যিনি সঠিক উত্তর দিতে পারবেন আমার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার আছে ইনশাআল্লাহ, হাদিয়া দিব ইনশাল্লাহ একটা, যদি বলতে পারেন। সাতটাই বলতে হবে, মনে মনে মুখস্থ করেন, লেকচার খালি শুনবেন বাসায় গিয়ে ঘুমাবেন চলবে না, যেটা লেকচার শুনেছেন পড়া দিয়ে তারপর বাসায় যাবেন, এটা ক্লাসের মতো। এবার আসেন এই আরশের ছায়া আল্লাহ পাক ছায়া দিবেন। এই আরশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তারপরে সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করে বলেছেন উক্তুব, কলম বলেছে মায়দা একটুব, কলম তুমি লিখো, কলম বলেছে আমি কি লিখবো। আল্লাহ পাক বলেছেন কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো, কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখা আছে, আপনার তাকদীর নিয়ে দুশ্চিন্তা করবেন না। এরপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন মহাবিশ্ব, কয় দিনে? ছয় দিনে। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, ছয় দিনে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপর আরশে আযীমে সমাসীন হয়েছেন। এরপরে শুনেন, আল্লাহ পাক দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেননি। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না, পরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে। ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নি জাআইলুন ফিল আরদি খলিফা, খলিফা করে পাঠিয়েছেন। খলিফা কে এটা একটা বুঝতে হবে। খলিফা দাউদ আলাইহিস সালামকেও বলা হয়েছে, আল্লাহ পাক সূরা সাদে বলেছেন ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছি, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝখানে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। যারা আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মাঝখানে বিচার ফয়সালা করে, এরা আল্লাহর খলিফা। যারা মানুষের মাঝখানে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না, তারা আল্লাহর খলিফা নন। কথা বুঝতে পারছেন? ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না, তাহলে এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। আর যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমায়নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে। খলিফার ফাংশন আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করুন। আসেন, এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিলেন। আমি শেষ করে দিচ্ছি, ফিনিশিং এর দিকে আসছি, আপনারা একটু ধৈর্য ধরেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, এমন কোনো নাম নাই যেটা আল্লাহ পাক তাকে শিক্ষা দেন নাই। ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। এরপরে সুন্না আরাদাহুম আলাল মালায়েকা, এরপরে ফেরেশতাদের সামনে এনেছে এবং ফেরেশতাদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা এই নামগুলো বলে দাও, তারা বলেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ পাক আদমকে বলেছেন আলাইহিস সালাম তুমি নামগুলো বলে দাও। এরপর তিনি সমস্ত নাম বলে দিয়েছেন, আল্লাহ পাক তারপরে বলেছেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদূনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক এরপরে গিয়ে বলছেন ওয়াইস কুলনা লিল মালায়িকাতি ইসজুদু লি আদম, এই যে জ্ঞানের কারণে আল্লাহ পাক সম্মানিত করেছেন, এখন বলছেন সেজদা করো। কি কারণে আমরা সম্মানিত বলেন তো? জ্ঞানের কারণে। অতএব জ্ঞান চর্চা আমাদের প্রথম কাজ, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, প্রথমে জ্ঞান, আগে পড়েন তারপর লিখেন, জ্ঞান চর্চা। জ্ঞানের কারণে সম্মানিত হয়েছে, তারপরে আল্লাহ পাক সেজদা করিয়েছেন, ফাসাজাদু, সবাই সেজদা করেছে, কে বাদ দিয়ে? ইল্লা ইবলিস, ইবলিস বাদ দিয়ে। ইবলিস কেন করলো না? আবা ওয়াস্তাকবার, সে অহংকার করেছে, উদ্ধত আচরণ করেছে, সে যুক্তি দিয়েছে খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে, আমি কেন তাকে সেজদা করতে যাব? এই যে আল্লাহর আদেশকে লঙ্ঘন করা, আল্লাহর আদেশের বিরুদ্ধে কথা বলা, চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ। ইবলিস কিন্তু কম জানতো এমন নয়, ইবলিস প্রচণ্ড জ্ঞানী ছিল, আবেদও ছিল, মনের অহংকারের কারণে সে ব্যক্তি জাহান্নামে, সে জাহান্নামে চলে গেছে। আর সে কিন্তু ফেরেশতা ছিল না, সে ছিল জিনদের একজন, কেন মিনাল জিন, সূরা কাহফের মধ্যে আছে। এরপরে খেয়াল করে দেখেন, এই এই অহংকার যদি আজকে আমাদের মধ্যে চলে আসে, যত বড় ডিগ্রি সার্টিফিকেট থাক না কেন, আমার পরিণাম জাহান্নামী হবে না, আউযুবিল্লাহ। যার হৃদয়ের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না। অহংকার আল্লাহর চাদর, অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ পাক জান্নাত দিবেন না। অহংকার কাকে বলে? ফাতারুল হক,
গন্তুন্নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকারী নিদর্শন। আপনার ড্রেসটা সুন্দর হোক, কাপড় সুন্দর হোক, এগুলো অহংকারী নিদর্শন নয়। আল্লাহপাক জামিল, ইউহিব্বুল জামাল, আল্লাহপাক সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, এটা সমস্যা না। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করলে অহংকার হবে। আমি মূল পয়েন্টে আসছি, দেখেন আদম আলাইহিসসালামকে আল্লাহপাক জান্নাতে রাখলেন এবং তার সঙ্গিনী হিসেবে তিনি হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। কথা বুঝতে পারছেন? কী কারণে সৃষ্টি করলেন? আদম আলাইহিসসালামের একাকিত্ব এবং আল্লাহপাকের দীর্ঘ পরিকল্পনা আছে, এবং ইবলিসকে দিয়ে পরীক্ষা করালেন আদম আলাইহিসসালামের কোন জায়গা থেকে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, বলেন। পাজরের হাড় সোজা না বাঁকা? নবী সাল্লাম বলেছেন বাঁকা হাড়কে জোর করে সোজা করতে যেও না, ভেঙে যাবে, আর ওই অবস্থায় ছেড়ে দিলে বাঁকাই থেকে যাবে। নসিহতের মধ্য দিয়ে, উত্তম আচরণের মধ্য দিয়ে পথ চলতে হবে। ওয়াশিরুহুন নাবিল মারুফ, এছাড়া কোনো অপশন নাই। আমার কথা শোনেন, এই জায়গা থেকে মেয়েদের পয়েন্টে আসছি আমি। আল্লাহবাক আদম থেকে হাওয়া সৃষ্টি করেছেন আলিহিমাসাল্লাম, নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, যেমনটা পশ্চিমারা শিখিয়েছে। এখনকার আধুনিকায়ন যা শেখাচ্ছে নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী, এখানে আল্লাহ বলছেন নারী পুরুষ একে অপরের পরিপূরক, একজন আরেকজনের অংশ, মোহাব্বত ভালোবাসা প্রণয়ের মাধ্যম, একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। এখনকার সমাজ শেখায় ছেলে পারলে আমি কেন পারবো না, সে পারলে আমি কেন পারবো না, এটা শেখায় না? কাউন্টারিজম মানে একে অপরের প্রতিদ্বন্দ্বী। আল্লাহপাক বলছেন তোমরা একে অপরের পরিপূরক। খেয়াল করে দেখেন, এখান থেকে শুরু হয়েছে সৃষ্টি, তারপরে না সন্তান সন্ততি জন্ম নেওয়া হয়েছে। এখান থেকে আপনাকে হেদায়ত নিতে হবে যে নারীদেরকে বলবো আপনারা আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন, আপনারা পুরুষদের পরিপূরক। একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবে ইনশাআল্লাহ। পরে আসেন নূহ আলাইহিসসালাম, তার স্ত্রী কি ইমান এনেছিল? ইমান আনে নাই। এখানে মনে রাখবেন, আপনি যদি ইমান না আনেন, আকীদা ঠিক না করেন, আমল ঠিক না করেন, আপনার পরিচয় বংশ গোত্র বর্ণ আপনাকে বাঁচাতে পারবে না। নূহ আলাইহিসসালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, লূত আলাইহিসসালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে তোমার উপকার করতে পারছি না আমি। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেমন মানুষ ছিলেন আপনারা জানেন তো। আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো, আল্লাহকে ভয় করেন, নিজের নফস ঠিক করেন, নিজের কবরের ফিকির করেন, আমল আকিদা ঠিক করেন। আপনি কত বড় আলেমের স্ত্রী, কত বড় শাইখের স্ত্রী, আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার, কত বড় সোশ্যাল লিডার, এটা এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না। আপনার ইমান আমল তাকওয়া শুধু আল্লাহ পাক দেখবেন। আসেন কোরআনের পাতায় পাতায় যাই, চলেন আপনাকে নিয়ে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিসসালাম নাম শুনেছেন? তার স্ত্রী সারা আলাইহিসসালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে অন্যতম। দুজন সুন্দরী নারীর কথা এসেছে, একজন হাওয়া আলাইহিসসালাম, একজন সারাহ আলাইহিসসালাম। আমাদের এইসব সুন্দরী নারীদের চেয়ে হাজার গুণ সুন্দরী ছিল, অত্যন্ত সুন্দরী। খেয়াল করে দেখবেন, এই যে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর যারা, তাদের চেহারা এবং মানে সুরত কিন্তু অত্যন্ত সুন্দর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালাম প্রচণ্ড সুন্দর ছিলেন না? তার আদি পিতাকে ইসমাইল আলাইহিসসালাম না? ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান নয়? ওই দেখেন ব্লাড চলে আসছে। ইউসুফ আলাইহিসসালাম, তার বাবাকে ইয়াকুব আলাইহিসসালাম, তার বাবা ইসহাক আলাইহিসসালাম, তার বাবা ইব্রাহিম আলাইহিসসালাম, ওই যে একই লেগেসি দেখেন। তারা প্রচণ্ড সুন্দর ছিলেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে গিয়ে যখন ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করেছেন, তিনি পরে বলেছেন যে আমার শকল সুরত আর ইব্রাহিম আলাইহিসসালামের চেহারার মধ্যে অনেক মিল আছে, সাদৃশ্য আছে, একই রকম। আমরা কিন্তু দরুদের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাশে ইব্রাহিম আলাইহিসসালামের নাম বলছি। তাদের উভয়ের জীবনে প্রচণ্ড মিল ছিল, একই রকম ছিল। পয়েন্টে আসেন, সারা আলাইহিসসালাম অত্যন্ত সুন্দরী ছিলেন, তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায়, ওই যে প্যালেস্টাইন যেটা এখন দখল করে রেখেছে এই জিউজরা। তার সাথে কেউ নাই, ইব্রাহিম আলাইহিসসালামের সাথে পরিবার নাই, সমাজ নাই, কেউ নাই, তার স্ত্রী আছে। একজন নেককার স্ত্রী সাথে থাকলে স্বামী বিশ্ব জয় করতে পারবে। এই জায়গায় আমি ছেলে মেয়ে সবার জন্য হেদায়তের কথা বলছি। মেয়েরা আমাকে অনেক অভিযোগ দিয়েছে মেয়ে নিয়ে কোনো কথা বলিনি ওয়াজের মধ্যে, আমি এখন কিছু কথা বলে শেষ করছি ইনশাআল্লাহ। সারা আলাইহিসসালাম যখন যাচ্ছেন, একজন লম্পট রাজা, মনে আছে লম্পট একজন বাচ্চা তাকে ভোগ করতে চেয়েছিল, তুলে নিয়ে কিডন্যাপ করেছে। এ সময় ইব্রাহিম আলাইহিসসালাম মাজুর ব্যক্তি, নামাজে দাঁড়িয়ে গেছেন,
আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন, এটাই নবীগণের সুন্নাহ। কোনো সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন, আর আমরা এখন সমস্যায় পড়লে হাউমাউ শুরু করি, তাই না? আর এদিকে সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সতীত্ব আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেই নাই, তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো। হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ হয়ে পড়ে গেছে, সুবহানাল্লাহ। তিনবার চেষ্টা করেছে, তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। এই সারা আলাইহিস সালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে? এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে বাঁচে, এমনকি কেউ যদি নাও নেয় সতীত্ব, দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো ফেসবুক হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে ফেলছে, তাই করছে না? ভিডিও কলে প্রেম হচ্ছে, আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে, বিছানায় যাচ্ছে, ডেটিং করছে, বিয়ের আগে সব শেষ। বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে, ওই ঘরে কি সুখ আসবে, শান্তি আসবে? মা বোনদেরকে বলবো, আর আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন আমাদের ঘরে সারা আলাইহিস সালামের মতো মেয়ে স্ত্রী তৈরি করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখেন সতীত্বের পাওয়ার, আল্লাহ পাক হাত অবশ করে ফেললেন। এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজারা আলাইহিস সালামকে, ঠিক আছে? হাজারা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, কি জন্য করলেন? সন্তানের জন্য। বাই দ্য ওয়ে, এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে তাকে সমাজে এবার বাঁকা চোখে দেখা হয়, তার মনে চরিত্র সমস্যা আছে। কিন্তু বিয়ে না করে বিয়ের আগে 10টা প্রেম করলে কোনো সমস্যা নাই, বিয়ের আগে 1000টা জেনা করলে কোনো সমস্যা নাই, পতিতালয় গেলে সমস্যা নাই, ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে ডেটিং করলে কোনো সমস্যা নাই, আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকতেও বাইরে পরকীয়া করলে কোনো সমস্যা নাই। এগুলোকে আমরা উন্মুক্ত করছি, কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয়, কোনো তালাকপ্রাপ্তার দায়িত্ব নেয়, কোনো অসহায় দায়িত্ব নেয়, তাকে খারাপ চোখে দেখা, এই হলো আমাদের সাইকোলজি এখন। অথচ আল্লাহ পাক এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সুন্নায়। যাই হোক, তার জন্য শর্ত আছে, শর্ত পূরণ না হলে করবেন না, কখনো ফরজ নয়। কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে তাকে ডিসকারেজ কেন করতে যাবেন? সমাজ চেঞ্জ হয়ে গেছে। হাজারা আলাইহিস সালাম, এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হেদায়েতের কথা বলবো ইনশাআল্লাহ। হাজারা আলাইহিস সালামের ইমান আমল তাওয়াক্কুল দেখেন, তার গর্ভে আল্লাহ পাক সন্তান দিলেন ইসমাইল আলাইহিস সালামকে। এবার আল্লাহ পাক বলছেন রেখে আসো, কোথায়? ওই মক্কায় জনমানব শূন্য জায়গায় রেখে আসলেন, সাথে আছে সামান্য পানি, কিছু খেজুর রেখে আসছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন। হাজারা আলাইহিস সালাম বলছেন আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম? আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বলছেন না, বুকের মধ্যে পাথর। স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে কারো? বুকের মধ্যে পাথর, চুপ করে আছেন। এক পর্যায়ে হাজারা আলাইহিস সালাম বলছেন আপনি কি আল্লাহর আদেশে এই কাজটা করছেন? তখন তিনি বলছেন হ্যাঁ, না এতটুকু বলেছেন, আমি আল্লাহর আদেশে করছি। এবার এই দেখেন, হাজারা আলাইহিস সালাম বলছেন যে যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। তাওয়াক্কুল, আমি আপনাকে বুঝাই, এখানে কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানিও নাই, তারপরেও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না, আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা? এবার খাবার পানি শেষ হয়ে গেল, সাই করছেন সাফা টু মারোয়া, মারোয়া টু সাফা, শুধু এক ফোঁটা পানির জন্য কাকে খাওয়াবেন, বাচ্চাকে? এই দৌড়টা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত হজের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন এটাকে। আপনি সাই করছেন, এটা কার সুন্নাহ? হাজারা আলাইহিস সালামের। হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবার কেন্দ্রিক, জামরায় পাথর নিক্ষেপ করা, এই যে তাওয়াফ করছেন, মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সব কিন্তু এই বংশের সাথে জড়িত। এই ইসমাইল আলাইহিস সালাম, এই হাজারা আলাইহিস সালামের গর্ভ থেকে এসেছেন, যেমন মা তেমন সন্তান। ইসমাইল আলাইহিস সালামকে তার বাবা মানুষ করেননি, তাকে মানুষ করেছেন তার মা। বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে, মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে যান, কথা বুঝতে পারছেন? এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব, যেই সন্তানকে তার বাবা বলছেন যে ইয়া বোনাই ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক, হে আমার সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানজুর মায়দা তারা, তোমার রায় কি আমাকে বলো। এই বাচ্চা তখন বলছে, বাচ্চার বয়স 10, 12, 15, 16 এতটুকু হবে, সে বলছে ইয়া আবাতি, হে আমার বাবা, ইফ আল মা তোমার, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন, সেতা জিদুন ইনশাআল্লাহ মিনা সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যেমন মা তেমন সন্তান, মা বলেছে আল্লাহ আমাকে দেখবে, ওই দেখেন সন্তান, জবাই করে দেন, আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। এরকম স্ত্রী ঘরে ঘরে না থাকলে আমরা কি ইসমাইলের মতো সন্তান পাবো? যে স্ত্রীগুলোকে আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন? বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি, মেয়ের সৌন্দর্য, বা পালিয়ে করেছেন, অ্যাফেয়ার করে করেছেন, এখন বিয়ের পরে হাউমাউ করছেন,
বিয়ের আগে তো দিনদারিতা দেখেন নাই, আল্লাহর নবী কখনো বলেননি চারটা গুণ দেখে বিয়ে করো, হাদিসের শব্দ এমন নয়। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, চারটা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা, চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়, চারটা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়, সম্পদ সৌন্দর্য বংশ দিনদারিতা। তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও, না হলে তোমাদের হাত ধুলোই ধূসরিত হবে। এখন দেখা যায় দিনই ভাইরা দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতেছে, দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে। আবার কেন, একটু অসুন্দর হলে আপনার চলবে না? আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে, এর বাইরে কিছু নাই। আর দুই দিন পরে, এক বছর, দুই বছর, তিন বছর পরে, পাঁচ বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে, এই দেহের সৌন্দর্য থাকবে না। মনে তাকওয়া থাকলে, আল্লাহ আলাম স্ত্রী হলে আপনি আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ, দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি ঘরে একটা বদকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়া জাহান্নাম, দুনিয়া জাহান্নাম। অতএব বিয়ের আগে, বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন, আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন। এবং মেয়েদেরকেও বলবো, দিনদার ছেলে ছাড়া বিয়ে করে না, অনেক বড় চাকরি করে, অনেক বড় ব্যবসা করে, এটা সেটা, নামাজ পড়ে না, এগুলো দেখছেন না, সুদের চাকরি করে, ঘুষ খায়, আপনি রাজি হয়ে যাচ্ছেন, এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি এটা সেটা, এখন তো পস্তায় লাভ নাই, বরং আপনার সন্তানও হবে ওই নাস্তিক প্রজন্মের মতোই, নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি, দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন, আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। এই হলো ইসমাইল আলী ইসলামের মা, তিনি যেমন সন্তান তেমন, এখানে আমাদের জন্য আদর্শ আছে। এখনও যদি আমরা দিনের বিজয় চাই, প্রত্যেক পরিবারের কর্তাকেও হতে হবে ইব্রাহিমের মতো আলিহ ইসলাম, প্রত্যেক পরিবারের সন্তানদেরকে হতে হবে ইসমাইলের মতো আলিহ ইসলাম, প্রত্যেক পরিবারের মা বোনদেরকে হতে হবে হাজরা সারার মতো, তবেই আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার পরিবার এমন করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং এটা অসম্ভব কিছু না, এটা সম্ভব। এটা করতে গেলে আপনাকে সরকার প্রশাসন বাধা দিবে না, আপনাকে পিটাবে না, কিচ্ছু করবে না, এটা আপনার উপরে, এটা আপনি করতে পারেন, এই ইসলাম সংশোধন আপনি করতে পারেন, চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন। আর কয়েকটা আমি নসিহত করে শেষ করছি মেয়েদের জন্য, সেটা হচ্ছে পরে চলে আসেন মারিয়াম আলাইহিস সালাম, তার সতীত্ব এত পবিত্র ছিল, আল্লাহ পাক তাকে মিরাকেল বানিয়েছেন, তার গর্ভে ঈসা ইবনে মারিয়ামকে জন্ম দিয়েছেন। খেয়াল করে দেখেন, ফেরাউন, মনে আছে ফেরাউন, তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী জাহান্নামে নারী, তো এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের। তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ কোত্থেকে আসছে, তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে জানিয়ে দিলেন এটা ফেরাউনের সেই যে দাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ইমানের কারণে, ওর ঘর থেকে, জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসছে। সুবহানাল্লাহ, ফেরাউনের ঘরেও মুমিনা নারী থাকতে পারে, তাহলে আমাদের ঘরে থাকতে পারে না? থাকতে পারে। ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মূসা আলাইহিস সালাম তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে, মনে আছে? আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন, মনে আছে? এখানে একটা শিক্ষা আছে, প্রিয় মা বোনরা, আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন, আল্লাহ পাক আপনার চক্ষু শীতল করে দেবেন ইনশাআল্লাহ। ওই সন্তানকে ঘুরিয়ে এমন একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন, আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে নসিহত আছে, তিনি ভাসাতে পারছিলেন না, মন কাঁদছিল, আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছেন, শক্ত করেছেন, মনটা শক্ত করেছেন, তারপরে আল্লাহ পাক ওখানে একটা ইলহাম করেছেন, তিনি ভাসিয়ে দিয়েছেন, তারপরে আল্লাহ পাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্য। ঘটনাটা পড়ে দেখেন, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন, আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিবেন ইনশাআল্লাহ, আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন, আল্লাহর উপর ভরসা রাখেন। মূসা আলাইহিস সালামের কথা একটা ঘটনা মনে পড়লো, তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে, তিনি চলে গেলেন ওই যে কওমে শুআইব মদিয়ানে, সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে, তাই না? পানি আনতে পারছে না, তিনি গিয়ে হেল্প করলেন, এই মেয়ে দুটো গিয়ে শুআইব আলাইহিস সালামকে বললেন যে হুয়া রাজুলুন কাউইউন আমিন, একজন ব্যক্তিকে দেখেছি সে খুব কাউই, শক্তিশালী এবং আমিন, বিশ্বস্ত। শুআইব আলাইহিস সালাম পাঠালেন তাকে ডেকে নিয়ে আসো। এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে, এদিকে মূসা আলাইহিস সালাম গাছের আড়ালে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, এই মেয়ে হেঁটে হেঁটে এসে মূসা আলাইহিস সালামকে বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন। এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহ পাক সূরার মধ্যে বলেছেন যে এই মেয়েটা লাজুক পায়ে হেঁটে হেঁটে এসেছে, কিভাবে লাজুক ভঙ্গিতে সে হেঁটে হেঁটে এসে বলেছে আমার বাবা আপনাকে ডাকছেন। কথা বুঝতে পারছেন? এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান, এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের, যে হাঁটাটাও পর্দা, মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে, কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে, চোখের চাহনিতে পর্দা আছে। একটা মেয়ে সব কিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই,
এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে, একটা ছেলে হিসেবে বলছে এটা সম্ভব। একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন, ভালো লাগতে পারে, সম্ভব। মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে, আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা। মানুষ তো অবশ্যই, তারপরে মেয়ে মানুষ। এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরুষদের জন্যে মহিলাদের চেয়ে বড় কোনো ফেতনা রেখে যাচ্ছি না। প্রচণ্ড বড় ফেতনা হতে পারে, সাবধান। তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান, রাস্তাঘাটে, শপিং মলসে, সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে, ফর্মাল পোশাক পরে, স্যুট বুট পরে ঘুরছে। মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফাড়া ছেঁড়া, এটাই নাকি স্টাইল। এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, এমন পোশাক পরছে যেটা বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে, অমুসলিমদের পোশাক পরছে, ছেলেদের পোশাক পরছে, এগুলো সবই আখিরুজ্জামানের সাইন। আখিরুজ্জামান এরকম মেয়েদের সংখ্যা বাড়বে। নিসা উন কাসিয়াত উন আরিয়া, এরা কাপড় পরেও নগ্ন থাকবে। মুইলাত উন মামিলাত, এরা মানুষকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে। এরা জান্নাতের গন্ধও পাবে না, যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাওয়া যায়। আখিরুজ্জামানের সাইন আপনি দেখবেন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে। এখন এই শোয়াইব আলী ইসলামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শেখাবে? নাই লজ্জা সরমের বালাই। স্যার ক্লাস নিচ্ছে, সে গোল হয়ে বসে আছে, কোচিং করছে। টিচার গায়রে মাহারাম, সে ক্লাস নিচ্ছে, পড়াচ্ছে, গোল টেবিল করে বসে আছে। মেয়েরা দেখবেন কারো গায়ে হিজাব নাই, সালোয়ার কামিজ পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। এবং কোনো কোনো সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, বলছে ও তো আমার মেয়ের মতো। হ্যাঁ, আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি। এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে। কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে, মুখ ফুটে বলে না। যে কটা খবর আসে পেপার পত্রিকা এগুলো খুব নগণ্য খবর, বাস্তবতা আরও অনেক কঠিন, পরিসংখ্যান অনেক বেশি, অনেক বেশি। মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে। কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান। অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও, তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন 10-15 এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে, রেপের শিকার হয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা, কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা এটা হচ্ছে ফ্রি মিক্সিংয়ের কারণে। ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন, এগুলো চলবেই। এখন অনেক সময় এমনও হয়েছে মেয়ে পড়াচ্ছেন, চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা। আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে, গ্রুপ স্টাডি, মিথ্যা কথা বলছে, গ্রুপ স্টাডি। কলেজে আন্দোলনের সময় দেখেছি, কোনো দাবি নিয়ে আন্দোলন হচ্ছে, দেখবেন যে এই যে ছেলের ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে, মনে হচ্ছে সে যেন তার স্ত্রী মনে হয়। এগুলো কি, এগুলো চলছে। এখন এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন, কিভাবে কিভাবে সম্ভব? বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন, বেশি বেশি মেয়েদের ইসলাহি আলোচনার দরকার, মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার। এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ির থেকে বের করে নিচ্ছে, মাহরাম ছাড়া সফর দিচ্ছে। খেয়াল করে দেখেন, এমন অনেকও জামাত বের হচ্ছে মাহরাম ছাড়া জেলায় জেলায় সফর, দলিল দিচ্ছে এটাও নাকি জিহাদ। নাউজুবিল্লাহ। কিভাবে হচ্ছে? কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি, মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না, দাওয়াত সংকীর্ণ, বেদায়াতিরা এবং ভ্রষ্ট যারা, পথভ্রষ্ট, এরা ওদেরকে ঘর থেকে বের করে নিচ্ছে, ইসলামের নামেও বোরখা পরিয়েও বের করে নিচ্ছে। খুব অবস্থা খারাপ, আপনি খেয়াল করেন দেখবেন এগুলো ধরতে পারবেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখেন। কোরআনের পাতায় পাতায় হেদায়েত আছে, আমি বললে অনেক লম্বা হয়ে যাবে, শেষ করছি এদিকে এসে। সর্বশেষ নবী আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে এই যে 23 বছরের মিশন, এই মিশনে সবচেয়ে বড় ভূমিকা কে রেখেছেন বলেন তো? তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মক্কার 13 বছর মানুষ তাকে যতটা না বিশ্বাস করেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা শুরু থেকে তার পাশে ছিলেন। শেষ বয়সে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বেশি বেশি বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা স্বভাবগত কারণেই, একটা মানবিক একটা মেয়েদের আচরণগত কারণেই জেলাস ফিল করতেন যে আপনি তার কথা বারবার কেন বলেন। তিনি বলতেন, হে আয়েশা, তোমরা খাদিজাকে ভালো মন্দ বলো না, যখন কেউ আমার কথা বিশ্বাস করে নাই খাদিজা করেছে রাদিয়াল্লাহু আনহা। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার প্রতিপত্তি, সম্পদ, সামাজিক খ্যাতি সব কিছু ইসলামের কল্যাণে ঢেলে দিয়েছেন। হেরা গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি যখন বসে থাকতেন, তিনি গিয়ে খাবার পানি দিয়ে আসতেন। হেরা গুহে একবার উঠে দেখেন কত উঁচু, কত কষ্ট, আমরা যুবক বয়সে উঠতে পারবো না, এখন সহজ, তারপরেও কষ্ট আছে, এখন না হয় সহজ, ওই সময় কি সিঁড়ি ছিল না?
তিনি এভাবে উঠতেন, খাবার দিতেন। চিন্তা করে দেখেন একজন নারী কাজটা করতেন। এবার আসেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত হাদিয়া পাঠাতেন, তাকে এত ভালোবাসতেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সালাম দিয়েছেন। নবীজিকে বলেছেন, ওই যে খাদিজা আসছে ইয়া রাসূলুল্লাহ। তিনি যখন আসবেন তাকে বলবেন যে জিব্রাইল আলাইহিস সালাম তাকে সালাম দিয়েছেন, এবং আল্লাহ পাক তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যেখানে কোনো হট্টগোল নাই, কোনো শোরগোল নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার ইন্তেকালে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তার বয়স তখন কত? তেরো আনহার বয়স তখন চল্লিশ, বিয়ের সময়। কোনো ছেলে কি সাধারণত এত বছরের মানে মহিলাকে বিয়ে করতে চাইবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাদের মাঝে এত হৃদ্যতা ভালোবাসা ছিল যেটা অন্য কোথাও ছিল না। হ্যাঁ, পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মন আয়েশার দিকে বেশি টানে, এই কারণে তোমরা আমাকে ভৎসনা করো না। তা মানুষের মন সব দিকে সমান তো হবে না, কারো দিকে একটু বেশি ঝুঁকবে, এই জন্য তোমরা আমাকে ভৎসনা করো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যতগুলো হাদিস আপনি জানছেন এর মধ্যে ম্যাক্সিমাম হাদিস যে কয়েকজন রাবি বর্ণনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এই ঘরের হাদিসগুলো কার থেকে জানলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। ইসলামের খেদমতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে ভূমিকা, আমাদের এই সেকুলার সোসাইটির সমস্ত নারীকে একত্রিত করলে কোনো খেদমত আসবে না, আসবে তো? এগুলো আমাদের দৃষ্টান্ত। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতে নারীদের জন্য একটা কথা বলে গেছেন, এই দুটা কথা বলে আমি শেষ করছি। একটা কথা হচ্ছে তিনি দেখে এসেছেন মেরাজের রাতে এই উম্মতের বেশিরভাগ নারী জাহান্নামে যাচ্ছে। কারণ বলেছেন তিনি, স্বামীর অকৃতজ্ঞ হয়, লানত করে, অভিশাপ দেয়, বুক চাপড়ায়, মাতম করে, এবং আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়। চারটা কারণ এসেছে মোটামুটিভাবে। মৃত্যুবরণ করলে কেউ তারা মাতম করে, ঘাতপাত, থাপড় দেয়, চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, অনেক ক্ষেত্রে এমন করে। এই কারণে মাইয়াতকে শাস্তি দেওয়া হয়, মা বোনদেরকে এটা ত্যাগ করতে হবে। এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে, তার জন্য তার ভরণ পোষণের ব্যবস্থা করে, একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে, সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না, এবং বেশি বেশি অভিশাপ দেয়, ঝগড়া লাগলেই গালিগালাস এবং অভিশাপ দিয়ে বসে, এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে ইনশাআল্লাহ তারা বেশি বেশি জাহান্নামে যাবে না। তবে তাদের বেশি বেশি জাহান্নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফ্যামিনিস্ট রেভলিউশন। ভালো করে শোনেন, ফ্যামিনিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছে ফলাফল, এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। খুব সতর্ক থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে না, নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না, ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেইন ওয়াশ করা হয়েছে, এগুলো সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম, সম্মানের মাধ্যম এগুলো বলা হচ্ছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর বাস্তে, এগুলো সম্মানের মানদণ্ড নয়। সম্মানের মানদণ্ড আপনার ঈমান, আমল, তাকওয়া এবং আপনার সতীত্ব। একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর সর্বশেষ কথা হচ্ছে এই উম্মতের নারীদের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজের সুসংবাদ দিয়েছেন। চারটা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে। বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়েন। এক নম্বর, তারা যদি পাঁচ অক্ত নামাজ পড়তে পারে, পাঁচ অক্ত নামাজ টাইম টু টাইম পড়তে পারে। দুই নম্বর, তারা যদি রমজান মাসে সওম রাখতে পারে। তিন নম্বর, তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে পর্দা করতে পারে। এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি, ডিজিটাল পর্দা বোঝাচ্ছি না, খাস পর্দা বোঝাচ্ছি। পোশাক এমন হবে না যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায়, এমন পোশাক চলবে না। পোশাক এমন হবে না যেটা পরলেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক, তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। আর চার নাম্বার, যদি স্বামীর আনুগত্য করতে পারে। এই চারটা কাজ যে নারী করতে পারবেন ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামীদেরকে অনুরোধ করব, আমাদের অনেক দোষ আছে, স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করব যে মেয়েদেরকে ছোটোবেলা থেকে পড়াশোনা শেখান। কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই, তারা আমাদের বোঝা নয়, বরং তারাই দেখবেন ওমর, খালিদ, ওসমান, আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশাআল্লাহ। তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ।
সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই। আমরা ওদেরকে দিন শিক্ষা দিব, উপযুক্ত পরিবেশ দিব, নিরাপত্তা দিব, নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব। এটা আমাদের উপর দায়িত্ব। তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে, এটা আমাদের উপর দায়িত্ব। জুলুম করা যাবে না, তাদের উপর জুলুম করা যাবে না। তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে, তাদের ফিতরত তাদের চরিত্র স্বভাব হচ্ছে তারা একটু বক্র হবে, এটাকে মেনে নিয়েই চলতে হবে। ফিতরত এটা ওদের, তারা বক্র হবে, আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে, এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে, এখানেই সবরের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের এখতিয়ার দিতে হবে। সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না। আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি, এই কাজগুলো করার পর আমল করার ওদের ফুরসত থাকে না। চাপ, কাজের চাপ কমিয়ে দেন। এত এতগুলো তরকারি কেন রান্না করতে হবে? একটা দুইটা করলে তো এনাফ। সময় দেন, ওদেরকে সময় দেন। প্রতি বেলায় কেন চুলায় হাঁড়ি চলাতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাড়িতে তিন মাস কখনো চুলাই জ্বলে নাই, পরপর দুই বেলা তিনি কখনো পেট ভরে খাননি। আমাদের প্রত্যেক বেলায় কেন এত এত রান্না করতে হবে? ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন? সময় দেন, পড়াশোনা করতে দেন, তালিম করতে দেন। এক বেলা রান্না করেন, তিন বেলা খান। ওরা এত মার্কেটে মার্কেটে ঘুরবে কেন? আমরা কি মরে গেছি নাকি? আমরা মাসের বাজার করে দেবো, এক মাসের বাজার আগেই করা শেষ, বাসায় থাকো, মাসের বাজার করে ফেলবেন। রমজান আসছে, রমজান আসার আগেই সব শপিং শেষ, রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলেন। যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে করেন। রমজান মাস পুরো এবাদতে কাটাবেন ইনশাআল্লাহ। ঘন ঘন মার্কেটে যাবেন না, বাড়ির মা বোনদেরকে এত মার্কেটে যেতে দেবেন না, বাসায় রেখে দেবেন, এত প্রয়োজন নাই তো আমাদের। বাসায় পরিবেশটাই মূল কথা। আমরা ওদের উপর অনেক জুলুম করে ফেলি, ওদের প্রতি ভ্রুক্ষেপ করি না। দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না, সারাদিন বাইরে যে মুভিজ দেখতে দেখতে, পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা আর ভালো লাগে না। বিয়ের আগে যে দশটা প্রেম করে আসছে, এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন করে? হ্যাঁ, স্ত্রীর দিকে তাকাই না, ভ্রুক্ষেপ করে না। আবার আমাদের স্ত্রীদেরকেও দেখবেন অনেক সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় সাজুগুজু করে একাকার, স্বামীর জন্য কখনো সাজবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বাসায় ঢুকতেন, জিহাদের মাঠ থেকে ফিরতেন, দাওয়া দিয়ে ফিরতেন, আহলান সাহলান দাঁড়িয়ে থাকতেন, স্ত্রীরা আহলান সাহলান সুন্দর করে সেজে থাকতেন, পরিপাটি হয়ে থাকতেন। স্বামী আসতো, হাতে চুমু খেতেন, জড়িয়ে ধরতেন, হৃদ্যতা ভালোবাসা বাড়ত। একই প্লেটে খাবার খেতেন, বড় প্লেট ছিল, একসাথে খাবার খেতেন, মহব্বত বাড়ত। খাইয়ে দিতেন, হাতে খাইয়ে দিতেন, মহব্বত বাড়ত। কোলে শুয়ে কোরআন তেলাওয়াত করতেন, মহব্বত বাড়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কামড় দিতেন যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কামড় দিয়েছেন, মহব্বত বাড়ত। এরপরে সময় দিতেন পরিবারে, দিয়ে তারপরে তার অন্তরঙ্গ সম্পর্কে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, চাঁদ দেখেছেন। এখানে দেখবেন আপনি যাচ্ছেন ঘরে, স্ত্রী আপনার দিকে তাকায় না, আপনিও তার দিকে তাকান না, ও সাজেন আপনার জন্য, আপনি ওর কেয়ারও করেন না। আপনিও বসে গেলেন ফেসবুক এই যে ইয়া নিয়ে, স্মার্টফোন নিয়ে মুভিজ দেখা, ও মাশাআল্লাহ ওরটা গোতা গোতা শুরু করলো, কেউ কারোর সাথে সম্পর্ক নাই। এক বছর যাইতে না যাইতেই বিয়ের ভালোবাসা মহব্বত সব শেষ। অথচ আল্লাহ পাক বলেছিলেন যে আলা বাইনাকুম মাওয়াদাতু ওয়া রাহমা, এই হৃদ্যতা ভালোবাসা যদি জীবন্ত না করতে পারি আমাদের পরিবারগুলোর মধ্যে কাঠামো ঠিক থাকবে না। এবং এইসব পরিবেশে যে বাচ্চা কাচ্চারা বড় হবে, এরা আগামী দিনে উম্মার হাল ধরতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ভালোবাসতেন কারণ ছোটোবেলা থেকে তাকে ভালোবাসার পরিবেশে বড় করা হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু খুব কঠোর ছিলেন কারণ ছোটোবেলা থেকে তাকে কঠোরতার মধ্যে মানুষ করা হয়েছে। এই বিষয়গুলো মানুষের উপর প্রভাব বিস্তার করে। আমরা আমাদের মা বোনদেরকে রিকোয়েস্ট করবো, পাঁচ অক্ত সলাৎ ঠিকঠাক মতো আদায় করবেন, আপনারা সুযোগ করে দিবেন, দিনই শিক্ষায় শিক্ষিত হবেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রাখেন, মহিলাদের তালিমি হালাকা করেন, তাদের মাঝে দাওয়াতি কাজ করেন, পর্দার দিকে খেয়াল রাখেন। স্বামীদেরকে অনুরোধ করব, ভাইদেরকে বলবো এবং আমি সন্তানদেরকে বলবো, মায়ের বোনের স্ত্রীদের দিকে খেয়াল রাখেন, তাদের দিন শিক্ষা নিশ্চিত করেন, তাদের পর্দা নিশ্চিত করেন, তাদেরকে দিন শেখান, বোঝান। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ জান্নাতি পরিবার গড়ে দিবেন। এই পরিবারগুলো দিয়ে যখন সমাজ গঠিত হবে, এই সমাজ দেখবেন ইনশাআল্লাহ তাআলা একটা আলোকিত সমাজে পরিণত হবে ইনশাআল্লাহু আজ্জা ওয়াজাল। আজকে আমি আমার মনে হয় যথেষ্ট বলেছি। ইনশাআল্লাহ আগামী কোনো লেকচারে আল্লাহ যদি চান আরও কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহু আজ্জা ওয়াজাল।